আজকের এই ভিডিওটিতে আমরা স্থির তড়িৎ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের একটি টপিক ধারকত্ব ক্যাপাসিট্যান্স নিয়ে আলোচনা করব। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি দেখার আগে তারা যেন অবশ্যই একবার ইলেকট্রিক পোটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভব সম্পর্কিত ভিডিওটি একবার দেখে আসার পরে এটি দেখতে শুরু করে। তড়িৎ বিভব পড়ানোর সময় আমি বলেছিলাম যে কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতা বৃদ্ধি পায়, ঠিক একই রকমভাবে কোনো বস্তুকে আধান দিলে তার বিভব বৃদ্ধি পায়। অর্থাৎ তাপের সঙ্গে তুলনা করেছিলাম আধানকে আর উষ্ণতার সঙ্গে তুলনা করেছিলাম বিভবকে। এখন এখানে আজকে আমরা আরও একটা ফ্যাক্টর অ্যাড করব। তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি পায়, প্রতিটা বস্তুর ক্ষেত্রেই তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ দুটো কাঠের, একটা কাঠের ব্লক রয়েছে, একটা লোহার ব্লক রয়েছে, দুটিকেই যদি আমরা 100 ক্যালোরি করে তাপ দিই তাহলে দুটির অন্তিম উষ্ণতা কিন্তু আলাদা আলাদা হবে। উষ্ণতা বৃদ্ধি পাবে দুজনেরই, কিন্তু অন্তিম উষ্ণতা আলাদা আলাদা হবে। তাহলে সেই অন্তিম উষ্ণতা আলাদা আলাদা হওয়ার কারণ হচ্ছে তাদের তাপগ্রাহিতার পার্থক্য, তাপগ্রাহিতা অর্থাৎ হিট ক্যাপাসিটি। তাহলে কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতা বাড়বে, সেই উষ্ণতাটা কতটা বাড়বে সেটা নির্ভর করে তার তাপগ্রাহিতার উপরে। ঠিক একই রকমভাবে আধান দিলেও বিভব বাড়বে। এখন একটি কাঠের ব্লক আছে, একটি লোহার ব্লক আছে, দুটোকেই যদি আমরা 100 কুলম্ব করে আধান দিই তাহলে দুটির বিভব বাড়বে, কিন্তু অন্তিম বিভব দুজনের সমান হবে না। অর্থাৎ কাঠের এবং লোহার ব্লককে যদি আমরা 100 কুলম্ব করে আধান দিই তাহলে দুটির অন্তিম বিভব পৃথক পৃথক হবে, ডিফারেন্ট ডিফারেন্ট। আলাদা আলাদা। তাহলে ঠিক যেমন তাপের সঙ্গে আমরা আধানকে তুলনা করেছিলাম, উষ্ণতার সঙ্গে বিভবকে তুলনা করেছিলাম, ঠিক তেমনই আমরা তাপগ্রাহিতার সঙ্গে তুলনা করছি ধারকত্বকে। তাপ দিলে উষ্ণতা বাড়ে, কতটা বাড়বে নির্ভর করে তাপগ্রাহিতার উপরে। আধান দিলে বিভব বাড়বে, সে বিভবটা কতটা বাড়বে নির্ভর করে ধারকত্বের উপরে। এখন আমরা আগের দিন দেখেছিলাম তড়িৎ বিভবের ভিডিওটিতে যে আধান দিলে বিভব বৃদ্ধি পায়, অর্থাৎ কিউ ভেরিজাস ভি, আধানের সঙ্গে বিভবের সম্পর্ক হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক। এখন যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে তুলতে চাই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে, দ্যাট মিন্স কিউ ইজ ইকুয়াল টু সি ভি। এই সমীকরণটিতে এই সি, এটিকেই বলা হয় ধারকত্ব, ধারকত্বকে সি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা এখান থেকে ধারকত্বের সংজ্ঞা, একক এগুলো দেখে নেব। তাহলে সি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, কিউ বাই ভি। ঠিক আগের দিন আমরা এরকম টাইপের একটা ফর্মুলা পেয়েছিলাম, এফ ইজ ইকুয়াল টু কিউ ই, তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত চ্যাপ্টারে বা ভিডিওটিতে আমরা দেখেছিলাম এটা, যেখানে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। এবং এখান থেকে আমি এক সংজ্ঞা বের করা শিখিয়েছিলাম যে নিচেরটাকে আমরা এক করে দেবো, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু ওয়ান করে দেবো। তাহলে একক আধানের উপর যে ক্রিয়াশীল বল সেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইউনিট চার্জের উপর যে ফোর্স কাজ করবে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, একক আধানের উপর ক্রিয়াশীল বল, কারণ কিউ ইজ ইকুয়াল টু যখন ওয়ান হয়ে যায় তখন ই ইজ ইকুয়াল টু হয়ে যায় এফ। ঠিক একই রকমভাবে এটাকেও আমরা ওই একই রকমভাবে প্রসিড করব, ভি ইজ ইকুয়াল টু ওয়ান করে দেব, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ। তাহলে কি পাচ্ছি, একক বিভব বৃদ্ধির জন্য যে আধান প্রয়োজন তাকেই বলা হয় ধারকত্ব। একক বিভব বৃদ্ধিতে কোনো বস্তুর একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধান প্রয়োজন, একক বিভব বৃদ্ধিতে যে আধান প্রয়োজন তাকেই বলি ধারকত্ব। হয়ে গেল আমাদের ধারকত্বের সংজ্ঞা, ডেফিনেশন। এবার এখান থেকে আমরা ধারকত্বর ইউনিট নিয়ে আসব, সি, সি এর ইউনিট হচ্ছে ফ্যারাড, কিউ এর ইউনিট হচ্ছে কুলম, এবং ভি এর ইউনিট হচ্ছে ভোল্ট। আমি এর আগেও বলেছিলাম ফিজিক্সে যে কোনো ম্যাথামেটিক্যাল ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে আমরা অনেকগুলো জিনিস বের করতে পারি, যেমন সেখান থেকে আমরা ডেফিনেশন বের করতে পারি, সেখান থেকে আমরা ইউনিটের রিলেশন বের করতে পারি, সেখান থেকে আমরা ডাইমেনশন বের করতে পারি, মাত্রা বের করতে পারি। তো এখানে এই ফর্মুলাটা থেকে আমরা এককের একটা সম্পর্ক পেয়ে গেলাম, ফ্যারাড ইজ ইকুয়াল টু কুলম পার ভোল্ট। এখন এই যে এককের সম্পর্কটা পেলাম আমরা, এই সম্পর্কটা থেকে আমরা এই ফ্যারাড, কুলম, ভোল্ট এদের প্রত্যেকের ডেফিনেশনও বের করতে পারবো। দেখে নিই কী হবে। যেমন আমরা লিখছি কি,
1 ফ্যারাড ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা লিখতে পারি 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 1 কুলম বাই 1 ভোল্ট তাহলে এখান থেকে আমরা তিনটেরই ডেফিনিশন বের করতে পারবো ফ্যারাডের ডেফিনিশন বের করতে পারবো কুলম্বের ডেফিনিশন বের করতে পারবো ভোল্টের ডেফিনিশন বের করতে পারবো দেখেন এই ফ্যারাডের ডেফিনিশন 1 ফ্যারাডের ডেফিনিশন কি হবে 1 ফ্যারাডের ডেফিনিশন কি বলবো যদি কোনো ধারকত্বকে বলি 1 ফ্যারাড কি বললাম যদি কোনো বস্তুকে 1 কুলম্ব আধান দিলে 1 ভোল্ট বিভব বৃদ্ধি পায় তাহলে তার ধারকত্বকে বলি 1 ফ্যারাড আবার উল্টো হবে বলতে পারি যদি কোনো বস্তুর 1 ভোল্ট বিভব বৃদ্ধির জন্য 1 কুলম্ব আধানের প্রয়োজন হয় তাহলে তার ধারকত্বকে বলি 1 ফ্যারাড তাহলে হয়ে গেল ফ্যারাডের ডেফিনিশন এরপর আমরা দেখব কুলম্বের ডেফিনিশন কুলম্বের ডেফিনিশন 1 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট কোন ধারকের বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আধান লাগে তাকে বলি কুলম্ব কি বললাম 1 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট কোন পদার্থের বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আধান লাগে তাকে বলি 1 কুলম্ব বা তাকে বলি কুলম্ব একই রকম আমরা ভোল্টের ডেফিনিশন নিয়ে আসতে পারি কি বলবো 1 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট কোন পদার্থকে 1 কুলম্ব আধান দিলে তার বিভব যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে বলা হয় 1 ভোল্ট বা ভোল্ট কি বললাম 1 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট কোন পদার্থকে 1 কুলম্ব আধান দিলে তার যে পরিমাণ বিভব বৃদ্ধি পায় সেটিকে বলা হয় ভোল্ট তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা কতটা ইম্পর্টেন্ট সেখান থেকে আমরা কতগুলো ডেফিনেশন কতগুলো ডেফিনেশন তারপরে কতগুলো ইউনিট ইউনিটের মধ্যে রিলেশন যাবতীয় জিনিসগুলো বের করতে পারছি তাহলে কি শিখলাম সি এর ইউনিট হলো ফ্যারাড এবার এই সি এর দুটো ইউনিট রয়েছে ফ্যারাড এটা হচ্ছে এসআই ইউনিট আর একটি হচ্ছে স্ট্যাট ফ্যারাড এটি হচ্ছে সিজিএস ইউনিট তাহলে এই গেল আমাদের পুরো ধারকত্ব সংক্রান্ত জিনিস আবার এরপরে নেক্সট